ওই যে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ফরহাদের বউ, এই কারণে আমার স্বামী মারা গেছে। ফরহাদই আমার স্বামীকে যেভাবে মারিছে, ওই কিংবা ওর লোকজন মিললে আমার স্বামীকে মারছে। আমার ভাই ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন কারো অন্যায় কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদ করে নাই। আমার ভাই লাস্টে ভুল করে মিয়া মানুষের পিছে ওই মহিলার পিছে ঘুরে একটা কাজ করছিল। ওনার নাম ফরহাদ, আর হবিবপুর ফরহাদ শিকদার আছে একটা। ওই ফরহাদ শিকদারের বউ নিয়ে এই ফরহাদ নিয়ে পালাইছিল। পালানির পরে প্রায় দুই তিন মাস ও পালাতক ছিল বউ নিয়ে। পরে দীর্ঘদিন পর ওর সাথে যোগাযোগ করার পরে ওর বউ হক ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়ার পরে ওর বাড়িতেও দুই তিন দিন থাকে। তো মাঝে মধ্যে আমাকে বলে স্ট্যান্ডে যে আক্তার, তোমার হচ্ছে ফরহাদ তো আমার সাথে এখনও সমস্যা বা ডিস্টার্ব করে, আমার বউকে এখনও ফোন টোন দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, তো তুমি একটু শাসন করে দিও, তুমি বলে দিও যাতে আর এই ধরনের কাজ না করি। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে ফরহাদ ত্রিশ নামে এক যুবকের লাশ পাওয়া গিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি। আমরা এরপর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবো। পরবর্তী তদন্ত সাপেক্ষে বিস্তারিত আমরা বলতে পারবো যে কী কারণে তার এই মৃত্যুটা হলো।